মিমি চক্রবর্তী কলকাতা বাংলা চলচ্চিত্রের প্রথম শ্রেণীর একজন অভিনেত্রী মরোবার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য তিনি তার অভিনয় গুনে দর্শকদের মাঝে আলোচনায় বাইদ এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন মরবার মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবিও শেয়ার করেন ঠিক এই জন্য অবশ্য আলোচনায় দেখা যায় এই তারকাকে যদিও সেই কথা সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন কিন্তু তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি সময় গাউন পরে ক্যামেরার সামনে ধরা দিতে ঠিক এই জন্যই তার শরীরের উপরের অংশ দেখা যায় সেই সাথে খোলামেলা চুলো আলকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে মোরববার দর্শক এই জন্যই তার রূপের প্রতি ঘায়াল হয় অন্যদিকে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন যদিও আবার অনেকে তাকে গ্ল্যামার গার্ল লিখেন সেই সাথে অনেকে আবার অ্যামেজিং লিখেছে মোরোবার অনেকে আবার তাকে আগুনেরই মুজিদায় যদিও বার অনেকে থেকে প্রেটিকা লিখেছে সেই সাথে অনেকে আবার তাকে মাইলাভ বলে উল্লেখ করেন সুতরাং যক সব কিছু মিলে সম্প্রতি মিমি দর্শকদের মাঝে এভাবে আলোচনায় পায়েদই মিমির হাতে বর্তমানে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে কিন্তু বর্তমানে এই তারকা কোনো চলচ্চিত্রের শ্যুটিংয়ের কাজ করছেন না কেননা আপাতত এই তারকা বিশ্রামে আছেন ঠিক এই জন্য আগামী বছর থেকে এই তারকা তার নতুন প্রজেক্টের শ্যুটিংয়ের কাজ শুরু করবেন মোরোবার মিমিকে সর্বশেষ রক্তবিদ চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় অন্যদিক আগামীতে এই তারকাকে ওটিটিতে অভিনয় করতে দেখা যাবে ঠিক এই জন্য আগামীতে এই তারকাকে যাহা বলিব সত্য বলে ওয়েব সিরিজ অভিনয় করতে দেখা যাবে যদিও সেখানে তাকে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুতরাং জেনিত নিলেন কোলামেলা গাউনে মিমি দর্শকদের মাঝে আলোচনায় মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না মোরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য